হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ব্যারাকপুরে আর্মির র্যালি কবে থেকে শুরু হবে এবং তোমাদের সেনাবাহিনীতে সোলজার ক্লার্ক পদের জন্য কেমন কী শিক্ষাগত যোগ্যতা লাগে এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো তোমরা যারা যারা আর্মিতে যেতে চাও তারা সকলেই এই ভিডিওটা দেখো কারণ তোমরা সকলেই জানো যে শিলিগুড়িতে আর্মির র্যালির যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটি শুরু হয়ে গেছে ধীরে ধীরে প্রত্যেকটা জেলার আর্মির র্যালি অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তো ভিডিওটা দেখো সকলে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা যারা ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাইছো তো ভিডিওটা কেউ স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে যারা যারা আর্মি র্যালিতে যেতে চায় তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তোমাদের ব্যারাকপুরে আর্মি র্যালি কবে থেকে হতে চলেছে তো বন্ধুরা অনেক আমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার মানে পাঁচই নভেম্বরের সরি পাঁচই ডিসেম্বরের কর্মসংস্থান পেপার তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখো এখানে জিজ্ঞাসা করা হয় যে ব্যারাকপুরে আর্মি র্যালি কবে থেকে হবে তো সৌভিক দাস জিজ্ঞাসা করে দত্তপুকুর পুকুর উত্তর চব্বিশ পরগনা থেকে তো এর উত্তরে তারা কি জানিয়েছে দেখো সম্ভবত জানুয়ারির শেষে র্যালি হবে অর্থাৎ দু হাজার একুশে জানুয়ারির শেষে তোমাদের র্যালি হবে নাম নথিভুক্ত এই মাসের শুরুতেই হবে অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসে মানে তোমাদের কিছুদিনের মধ্যেই যে করে আর্মির র্যালির নাম নথিভুক্ত শুরু হয়ে যাবে এই ডিসেম্বর মাসের প্রথম দিকে লিখিত পরীক্ষা হওয়ার কথা আছে এপ্রিলে অর্থাৎ তোমাদের যে মাঠটা কমপ্লিট হয় মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তোমাদের যে লিখিত পরীক্ষাটি সেটি এপ্রিলে হওয়ার সম্ভাবনা রয়েছে তো ব্যারাকপুরে আর্মি র্যালি কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে হতে চলেছে এই নিয়ে তোমরা প্রচুর কমেন্ট করছিলে তো অ্যান্সার পেয়ে গেলে এর আগেও আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম সমস্ত জেলার র্যালি বলে দিয়েছিলাম তোমাদেরকে সেটাও তোমরা দেখতে পারো তো দেখে নেবে তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের আর্মি র্যালিটি হতে চলেছে ব্যারাকপুরের তারপরে দেখো কি বলেছে তারপরে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সোলজার সেনাবাহিনীতে সোলজার ক্লার্ক পদের জন্য কেমন কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয় থাকতে হবে তো এটা জিজ্ঞাসা করেছে বিপ্লব মাঝি মালদা থেকে তপন বিশ্বাস জিজ্ঞাসা করেছে তো বন্ধুরা দেখো তোমাদের কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগছে ক্লার্ক পদের জন্য সেনাবাহিনীতে দেখো আর্টস সায়েন্স ও কমার্স শাখার উচ্চ মাধ্যমিক ছেলেরা মোটে অন্তত সিক্সটি পারসেন্ট নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিকে তোমার থাকতে হবে আর্টস সায়েন্স ও কমার্স যে কোনো শাখা থাকলেই হবে উচ্চ মাধ্যমিকে এবং তোমার সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে আর প্রত্যেকটি বিষয়ে অন্তত করে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে তবে তুমি এই পদের জন্য যোগ্য তারপরে দেখো কি বলেছে তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি অঙ্ক কিংবা অ্যাকাউন্টেন্সি বুক কিপিং বিষয়ে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিকে কিন্তু ইংরেজি কিংবা অঙ্কতে কিংবা অ্যাকাউন্টেন্সি বুক কিপিং এদের এই বিষয়গুলোর মধ্যে প্রত্যেকটা এই বিষয়গুলোতে পঞ্চাশ পার্সেন্ট তোমার নম্বর থাকতে হবে তবেই তুমি আবেদন করতে পারবে তারপরে দেখো কী বলেছে বয়স হতে হবে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে তোমাদের বয়স লাগবে শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় একশো বাষট্টি সেমি তারপরে দেখো কি বলেছে আর বুকের ছাতি ফুলিয়ে বেরাশি সেমি ও না ফুলিয়ে সাতাত্তর সেমি থাকতে হবে আর ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি তোমাদের ওজন লাগবে তারপরে দেখো কি বলেছে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা ও শারীরিক মাপঝোপের পরীক্ষা ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে একশো নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে যেটা তোমাদের মাঠ হয় রান হয় তোমাদের সেখানে যে নম্বরগুলো থাকে সেটা একশো নম্বরের টোটাল হয় তো তোমাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে তো পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে সেখানে তুমি যদি পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করো তাহলে তোমাকে দেওয়া হবে ষাট নম্বর পাঁচ একত্রিশ মিনিটে যদি তুমি কমপ্লিট করো পাঁচ পঁয়তাল্লিশ মিনিটে সম্পন্ন করলে দেওয়া হবে তোমার আটচল্লিশ নম্বর এবং তার নিচে হলে ফেল করে যাবে তো বুঝতে পারলে বিষয়টা তোমার এখানে তুমি যত তাড়াতাড়ি কমপ্লিট করবে সেই অনুযায়ী কিন্তু তোমার এখানে নম্বর দেওয়া হবে তারপরে দেখো দু নম্বর কী রয়েছে তারপরে তোমাদের বিম টেস্ট মানে পুল আপ করতে হবে দশটি বার তোমাকে মিনিমাম করতেই হবে এবং তার বেশি যদি তুমি করো তাহলে তুমি চল্লিশ নম্বর পাবে নয় বার করলে তুমি তেত্রিশ নম্বর পাবে আটবার করলে তুমি সাতাশ নম্বর সাতবার করলে তুমি একুশ নম্বর ছয় বার করলে তুমি ষোলো নম্বর পাবে তারপরে দেখো কী রয়েছে তিন নম্বর তিন নম্বর রয়েছে নয় ফুট গর্ত পেরোতে হবে তোমাকে নয় ফুট গর্ত করা থাকবে সেটা তোমাকে পার হতে হবে তারপরে তোমার জিগজ্যাগ ব্যালেন্স ভারসাম্য টেস্ট হবে তো তারপরে দেখো কি বলা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সোলজার ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এগুলো যদি তুমি ফিট হয়ে যাও তারপরে তোমার এক্সামটা হবে এক্সাম পাস করে গেলেই তুমি আর্মিতে জয়েন করতে পারবে তো আরেকটা এখানে বিষয় বলা হয়েছে দেখো সেটা হচ্ছে এবার কি সেনাবাহিনীর সব জোনের লিখিত পরীক্ষা একই সঙ্গে হবে তো এটা জিজ্ঞাসা করে কারণ যেহেতু করোনা ভাইরাসের সিচুয়েশান চলছে সেই কারণে এই কোশ্চেনটি উঠেছে তো তার উত্তরে কী জানিয়েছে দেখো সেনাবাহিনী সূত্রের খবর এবার সব জেলার প্রার্থীদের র্যালি ও মেডিকেল টেস্ট সফলতাদের লিখিত পরীক্ষা একই সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলার যে আর্মি র্যালিটি হবে এবং যে লিখিত পরীক্ষাটি হবে সেটি একসঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা এখানে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল তোমাদের কোশ্চেনগুলোর আনসার আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো বিষয়টি তো ব্যারাকপুরে আর্মি র্যালি হচ্ছে জানুয়ারি মাসে তোমাদের নাম নথিভুক্ত হবে এই মাস থেকে শুরু হয়ে যাবে আর তোমাদের সোলজার ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে বলে দিলাম সমস্ত কিছু তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে জন্য আর টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারো সেখানে যে কোনো ধরনের আপডেট বলো প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানের পেপারের পিডিএফ সমস্ত কিছু সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ফেসবুক পেজে পেয়ে যাবে তো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে তো অবশ্যই জয়েন থাকুক দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই হিন্দ বন্দে মাতরাম ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে পিপার নিধে থাকো গুড বাই জয় হিন্দ